নমস্কার বন্ধুরা, ষষ্ঠ শ্রেণী কম্পিউটার বিষয়ে তোমাদের যে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা হবে, আজকে আমরা কম্পিউটার বিষয়ের প্রশ্ন উত্তর ভিত্তিক অর্থাৎ সাজেশান নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের সামনে একটি আমি স্কুলের প্রশ্ন নিয়ে এসেছি, যেটা ওটা পড়েছে আর কি। এই এর থেকে কিন্তু এরকম প্রশ্ন এবং উত্তর এরকম সমস্ত স্কুলেই পড়বে, তো এগুলো অবশ্যই তোমরা দেখে যেও, ঠিক আছে? এর আমরা উত্তর সহ আলোচনা করব। তার আগে বলে দিই, অন্যান্য বিষয় যেমন বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল সমস্ত বিষয়ে আমরা কিন্তু ইতিমধ্যেই ভিডিও পোস্ট করে দিয়েছি। তোমরা যদি না দেখে থাকো, অবশ্যই ডিসক্রিপশন বক্স থেকে সেগুলো দেখে নিও, ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে, অথবা প্লে লিস্ট সেকশানে গিয়ে যে থার্ড ইউনিট টেস্ট যে প্লে লিস্ট আছে সেখানে সমস্ত ক্লাসের সমস্ত ভিডিও থার্ড ইউনিট টেস্টের দেওয়া আছে, তোমরা অবশ্যই দেখে নিও। তোমরা একটাই কাজ করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, ভিডিওটিকে লাইক করবে, এবং কারো যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো আমরা সরাসরি এর উত্তরগুলো জেনে নিই। প্রথমে যেটা পড়েছে দেখো, বলে দিই, হাই স্কুল নির্বাচনী মূল্যায়ন 2022, ষষ্ঠ শ্রেণী বিষয় কম্পিউটার, পূর্ণমান 40, সময় 1 ঘন্টা 30 মিনিট। তো যেটা একে দেখে বলা হচ্ছে, কয়েকটা অপারেটিং সিস্টেম ছাড়া কম্পিউটার চলতে পারে, এটা মিথ্যা। কম্পিউটার মূলত 3টি কাজ করে, এটা সত্যি। আচ্ছা, পয়েন্টার ডিভাইস হলো মাউস, হ্যাঁ এটাও সত্যি। আচ্ছা, সবচেয়ে লম্বা কি হলো কিবোর্ডের এন্টার, এটা ঠিক। এলসিডি হলো এক ধরনের প্রিন্টার, এটা ভুল। তাহলে প্রথমটা শেষেরটা ভুল, বাকি সব সত্য। তা তোমরা সেইভাবেই পাশে সত্য মিথ্যা বলে লিখে দেবে। তো এরপর বেশ কিছু শূন্যস্থান পুরো দেওয়া হয়েছে দুয়ের দাগের 5 নম্বর পাশে। প্রথমটা বলেছে, প্রথম হস্তচালিত গণক যন্ত্র কোনটি, কম্পিউটার, ঠিক আছে। একটি ফাংশন কিয়ের উদাহরণ হলো F10, ঠিক আছে। ফাংশন কি F10, F1 থেকে F12 পর্যন্ত আছে, ঠিক আছে। এরপর গুণ ভাগ করার যন্ত্রের নাম হলো কি, না ক্যালকুলেটর। একটি ক্যারেক্টার কত বাইটের হয়, একটি ক্যারেক্টার সাধারণত আমরা দিয়ে দিচ্ছি দেখো 1024 বাইটের হচ্ছে। বড় হাতের অক্ষর টাইপ করতে গেলে কি ব্যবহার করতে হয়, না বড় হাতের অক্ষর ক্যাপস লক ব্যবহার করতে হয়, কম্পিউটার যে ক্যাপস লক কি আছে সেটা ব্যবহার করতে হয়। সুতরাং সমস্ত শূন্যস্থান পূরণ আমরা করে নিলাম। এবার আমরা মেলাবো ডান দিকের সাথে বাম দিক মেলাবো। দেখো, ডান দিকে দিয়েছে ইনপুট ডিভাইস, প্রিন্টার, স্পেশাল ক্যারেক্টার, কম্পিউটার মাথা, পাঞ্চ কার্ডের দ্বারা, আর বিভিন্ন দেওয়া হয়েছে তাঁতের নকশা করা যায় আউটপুট ডিভাইস। তো চলো আমরা সরাসরি বাম দিকের সাথে ডান দিক মেলাই। ইনপুট ডিভাইস, ইনপুট ডিভাইস কি হয়ে যাবে, না কিবোর্ড ইনপুট ডিভাইস। আচ্ছা, প্রিন্টার কি হয়, না আউটপুট ডিভাইস। স্পেশাল ক্যারেক্টার কী হচ্ছে, কয়েকটা হয়ে যাবে, বিভিন্ন আছে দেখো, স্পেস বার বা অ্যাজ দা রেট, এইসব। কম্পিউটারের মাথা CPU, এবং পাঞ্চ কার্ডের দ্বারা কী হয়, তাঁতের কাপড়ে নকশা করা হয়। তো এইভাবে তোমরা এটা করবে, বাম দিকের সাথে ডান দিক আমরা ইতিমধ্যে করে দেখালাম, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ, যে তোমাদের পড়তে পারে, সমস্ত স্কুলেই পড়তে পারে। তো এর পরের প্রশ্ন আমরা করব, যে পুরো নাম দেওয়া হয়েছে যে CPU, VDU, RAM এবং ROM, এই চারটে পুরো নাম লিখতে গেলে CPU কী হচ্ছে, না সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, ঠিক আছে, সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। এরপর VDU অর্থাৎ ভিজুয়াল ডিসপ্লে ইউনিট, RAM র্যান্ডম অ্যাক্সেস মেমোরি, এবং ROM রিড অনলি মেমোরি। তো এই চারটে পুরো নাম দিয়ে লিখতে হতো, এবং এটা খুব গুরুত্বপূর্ণ, তোমরা কিন্তু অবশ্যই এটা করে নেবে। সাথে সাথে বলে দিই, এর পরের প্রশ্ন আমরা উত্তরে যাচ্ছি, তোমরা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে, কারণ এর পরে ক্লাসে যখন কোনো গুরুত্বপূর্ণ ভিডিও পোস্ট করব তাহলে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো চলো আমরা এর পরের পার্টে কী পড়েছে আমরা সরাসরি দেখে নিই। দেখো যেটা পড়েছে, যে এক কথায় প্রকাশ, আচ্ছা DVD দিয়েছে এবং HDD দিয়েছে। তো DVD-র পুরো কথা হচ্ছে ডিজিটাল ভার্সাটাইল ডিস্ক, ঠিক আছে, DVD-র পুরো কথা। এবং HDD যেটা দিয়েছে তার ফুল ফর্ম হচ্ছে হার্ড ডিস্ক ড্রাইভ, ঠিক আছে, হার্ড ডিস্ক ড্রাইভ। এরপর এক কথায় প্রকাশ দিয়েছে কাট সার কি, প্রিন্টারের কাজ কি, যে কোনো 5টি প্রশ্নের উত্তর লিখতে হবে। টাক্স পয়েন্টের ইরেজার টুলের কাজ কি, স্পিকারের কাজ কি, এবং প্রিন্টিং স্পিড পরিমাপকারী এককের নাম কি, হার্ডওয়্যারের উদাহরণ দাও, ঠিক আছে। তো দেখো, যখন আমরা কম্পিউটারে কোনো কিছু টাইপ করি তখন একটি সরু রেখা কম্পিউটার স্ক্রিনে নিভতে ও জ্বলতে দেখা যায়, এটিকে বলা হয় কার্সার। কার্সার কি, এর উত্তরটাই পাশে দেওয়া হয়েছে, তোমরা অবশ্যই দেখে দেখে করে নিও, ঠিক আছে। এরপরে যেটা পড়েছে, যে প্রিন্টার কি, প্রিন্টার হচ্ছে কোনো কিছুকে প্রিন্ট করা, অর্থাৎ যখন আমরা কোনো র ফাইল করি, ঠিক আছে, কোনো ডেস্কটপে দেখো, মনিটরের কাজের ফলাফলের হার্ড কপি নিতে
প্রিন্টারের কাজ, মানে মনিটরে আমি যখন কোনো কিছু কাজ করি সেটার হার্ড কপি যদি নেওয়ার প্রয়োজন হয় তখন হচ্ছে প্রিন্টারের প্রয়োজন হয়, ঠিক আছে। এবার যেটা বলছে যে টাক্স পেন্টে ইরেজার টুলের কাজ কী, ইরেজার টুল কোনো কিছু মুছতে কাজে লাগে, তো এটাই তোমরা লিখবে, টাক্স পেন্টে ইরেজার টুল কোনো কিছু মুছতে কাজে লাগে। স্পিকারের কাজ কী, কোনো কিছু সাউন্ড শব্দ শোনানো, কম্পিউটার কোনো কিছু শব্দ আমাদেরকে শোনানোর, ওই যে আওয়াজ শোনানো, সেটাই হচ্ছে স্পিকারের কাজ। আচ্ছা, প্রিন্টিং স্পিড পরিমাপের এককের নাম কী, ঠিক আছে। প্রিন্টিং স্পিড আমরা যখন কম্পিউটারে যেটা করি, দেখো এটা একটা প্রিন্ট পার মিনিট অর্থাৎ পিপিএম, পিপিএম হচ্ছে প্রিন্টিং স্পিড পরিমাপের একক, হয়েছে। হার্ডওয়্যারের উদাহরণ দাও সিপিইউ, মনিটর, এগুলো সবই এক একটা হার্ডওয়্যার। এরপরের প্রশ্ন, আমরা সঠিক প্রশ্ন নির্বাচন করতে হবে, প্রথম হস্তচালিত গণক যন্ত্র আবিষ্কৃত হয় কোথায়, ব্যাবিলনে। আচ্ছা, 6,600 টিভির মতো দেখতে যন্ত্রটির নাম কি, না মনিটর, ঠিক আছে। ফাংশন কি আছে অর্থাৎ F1 থেকে F12 অর্থাৎ 12টি আছে আমাদের ফাংশন কি, তো তোমরা 12-র নিচে টিক চিহ্ন দেবে, ঠিক আছে। টোটাল ফাংশন কি আমাদের কম্পিউটারে বা কিবোর্ডে আছে 12টি। পাস্কালাইন যন্ত্রটি তৈরি হয় অ্যালুমিনিয়াম দ্বারা, পাস্কালাইন একটা গণক যন্ত্র, কোনো কিছু গণনা করার জন্য তৈরি হয়েছিল, তো সেটি যন্ত্রটি তৈরি হয় কী দ্বারা, অ্যালুমিনিয়াম দ্বারা। সেকেন্ডারি মেমোরি হচ্ছে CD, ঠিক আছে। এই কটা অবশ্যই তোমরা করে রাখবে, আমরা প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। এবার সাথের দাগে যে প্রশ্নগুলো করেছে, নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও 5টি। অপারেটিং সিস্টেম কি উদাহরণ দাও, যেমন অপারেটিং সিস্টেম লিনাক্স, ডস, ঠিক আছে, এগুলো সিস্টেম সফটওয়্যার, এগুলো তোমরা করে রাখবে, বইয়ে সমস্ত বইয়ে তোমরা পেয়ে যাবে। প্রথম স্বয়ংসম্পূর্ণ হিসেব করার যন্ত্রটির নাম কি, ও এটি কে আবিষ্কার করেন, ওই বললাম পাস্কালাইন, ঠিক আছে। কে আবিষ্কার করেন, বিজ্ঞানী পাস্কাল। কে কত খ্রিস্টাব্দে নেপোলিয়াস বোনাস যন্ত্রটি উদ্বোধন করেন, এই যন্ত্রটির কাজ কী, কম্পিউটারের ব্যবহারগুলি লেখো। তো এই সমস্ত প্রশ্নগুলো তোমরা করে রাখবে, তোমরা অবশ্যই ভালোভাবে পরীক্ষা দাও, চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, তাহলে পরের আপডেটটা পেয়ে যাবে। ধন্যবাদ।